প্রেমের টানে তো মনে করেন মানছি কত জায়গা জায়গা আমি নাও ঢাকা শহর পর্যন্ত আইলাম আপনার মেয়ের একটু বুঝান একটু শিখান দেখান ওকে জিজ্ঞেস করেন তো রাত্রিতে সবাই নিচে গেছে কিনা আমার মাকে আমাকে অনেক অপমান হইতে হইছে যেটা আমার মা কখনোই কারো কাছে হয় নাই তাহলে তুমি আজকে যে সিন করছো এতক্ষণ তোমার ভাই আউটলে কি হইতো বাবা তো কি কি সর্বনাশ হইতো হিংসার ছুটি কইতাম মা বলে তাহলে ঠিক আছে সত্য কথাই বলিস আসলেই পাইতে পারি না পু প্রেমটা না মানছে কত কিছু করে আমি আর আমি তো মনে করেন যে আমার দেশগ্রাম ছেড়ে মনে করেন ঢাকাতে দারোয়ানের চাকরি আছে বুঝছেন না ওরে তুমি সব ভালোবাসি তো আপু ইল্লেকে ধরেন যে কোনো কিছু মানাইতে পারেন না এখন দেখেন আমার বাপের কিন্তু জায়গা জমি কিন্তু অভাব নেই কিন্তু ঢাকা রামগঞ্জে বুঝলেন নি তারপরে কিন্তু আমি এখানে চলে এসে একমাত্র খালি জমির টান ভালোবাসি যে মন থেকে যে না আসলে মনে বুঝে তাই না বুঝছেন না এত লাভ করো ঝুমুর হ্যাঁ লাভ করি আপু যেটা সত্যি কথা লাভ করি অনেক লাভ করি আপু এটা অবশ্যই এখন পর্যন্ত বুঝতে আছে না এই আর কি জানা বুঝলে আপনি ওর জন্য কি সব করতে পারবা যে আপনি কি কইলেন নিজের বাপ মা নিজের গ্রাম সব কিছু ছেড়ে আমি এখানে চলে এলাম আরো না চাকরি পর্যন্ত নিলাম বুঝেন আপনি তারপরও তো মনে করেন যে আমি অনেক বুঝতে নিলাম ভালোবাসি না আপু ভালোবাসার টানে আমি পারো সবকিছু করতে ঠিক আছে থাকো তাহলে তুমি কষ্টের কথা কি জানো কি এখন জরুর লগে দেখা হয় দেখা হয় নাই কিভাবে দেখা করবা এই যে আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে দেখা করতে পারবো আপনি কি হেল্প করতে পারবেন না মনে আমি কি হেল্প করতে পারি ধরুন আমি জঙ্গলে কিছু টিপটপ করে দিই আপনি বলেন যে আপনি মানুষ যদি মানুষের বাসা যায় তাহলে তো কি কিছু করতে পারবো আমি যদি যাই এটা মানে ক্যাচাবে চল আপনি যান আপনি গিয়া আর একটু গিফট দিয়েছেন পারলেন না হ্যাঁ পারবো গিফট কিনছো কিনে নাই কিনো তো গিফট কিনো আগে তারপর কিনা ভালো দিস আপনি গিফট লয় কোনো টেনশন করেন না আপনি গিফট হয়ে যাবে বুঝছেন না আচ্ছা যান তো লাগু মনে করে কিন্তু দিয়ে না পুরো ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফেজ রিশা রেখে দিতে বো দারোয়ানের সঙ্গে দেখা করতে গেছে কেন বুবু দারোয়ান না তো আমগো গ্রামের সম্ভ্রান্ত ফ্যামিলি ছেলে এগো বহুত জমি জমা আছে যা কিনা তুমগোও নাই এর বাপ বহুত বছর বিদেশে আছিল তাহলে ওই ছেলে এখানে কেন এসেছে ওই ছেলের সঙ্গে আমাদের স্ট্যাটাস যায় না আর সমাজের মানুষ কি বলবে বল আরে এনে আইছে এইটা ওর মামার বাড়ি মামার বাড়িতে আইছে আর মামার দায় দায়িত্ব তো পালন করতেই পারে মিথ্যা কথা মা পুরোপুরি মিথ্যা কথা বলতাছে এটা বানানো গল্প কি আর মিথ্যা কথা ওই বেটা তো কইলো ওই বেটা যাইছি কাকা মানে আমি বিষয়টা বুঝতে পারছি না সালমা আমাকে একটু খুলে বলো তো মানে কি হয়েছে কি আচ্ছা ভাই আমি বলতেছি ওই যে পারভেজ নামে একটা ছেলে আছে না ওই যে গ্রামে দেখা হয়েছিল তোমার সাথে ওই ছেলেটা নিচে দারোয়ান হিসেবে আসছে রাত তিনটার সময় ঝুমুর সাথে হাত ধরে ওই গার্ডের রুমে বসে কথা বলছে আমি নিজের চোখে দেখছি মিসা কথা মোটেও হাত ধরে ছিল না তুই আর কি দেখছস আর কি দেখছস কি আই রুমা কথা কস নাকে আই বোমা কথা কো নাকে তোমরা না আরো সাফাই গেলা ঝুমুরের পক্ষ হইয়া তোমরা না কইলা ও নির্দোষ কও এখন চুপ করে রইছো কে আচ্ছা ঠিক আছে খালা আমি বুঝলাম কিন্তু বলবে তো রাত তিনটার সময় বাসা থেকে এরকম করে গোপনে বাইর হয়ে গিয়া তোর দারোয়ানের সাথে ও কি কথা বলবে ঝুমু আচ্ছা ভাইয়া আমি এক্সপ্লেইন করব রুমাতে চুপ কত কিছু এক্সপ্লেইন করতে হবে না ভাইয়া যে মেয়ে রাত তিনটার সময় দারোয়ানের হাত ধরে কথা বলে ঘুরে বেড়ায় তাকে আমি রাহেন বিয়ে করতে পারবো না এটা ফাইনাল আলহামদুলিল্লাহ সমস্যা নাই আমার টাকা দিয়া দে আমি যাই না তোর কাছে পাই 10 লাখ টাকা 10 লাখ টাকা দিবি আমি আরো আমার 10 লাখ টাকা বইরা 20 লাখ টাকা দিয়া জমিদারের কাছে বিয়া দিব সমস্যা নাই যেই না কালা একটা পোলা থামেন না একটু খালা প্লিজ আরে কি থামুন কি আর পরে কালা টাকা দেওয়াটা তো বড় বিষয় না বিষয়টা হচ্ছে এটা কি জাতীয় একটা বিষয় যে একটা মেয়ে রাত তিনটার সময় এই বাড়ি থেকে গোপনে কেন নিচে যাবে এটা কি হায় হায় বুঝোস নাই ঘটনা কি প্রেম আসিল প্রেম
ওই দারুণের লগে আমার মেয়ে প্রেম করতে গিয়েছিল প্রেম আমার মেয়ের তো চরিত্র খারাপ এখন বুঝছস কথা ক্লিয়ার তো না কি বলছেন খালা থামেন না খালা প্লিজ ও মামি থামুম না কি খলিল তুই আমার কাছে চল তো আমার আমার রুমে কত টাকা দিবা দিন তারিখ ঠিক করো টাকা না দিলে এই বাসা ছাড়া আমি যাইতেছি না টাকা দিবা এবারে ছেড়ে যাবো বাসা ঠিক আছে ঠিক আছে বসো বসো ঠিক আছে খালা बोका मानुष क्या गेसिस तु रात तीन टा समय बोलतो तोर साथे कथा बोला दरकार जा तु जा बोला दरकार जे तु रुमा के निये जाइती কিন্তু ব্যাপারটা হলো চরিত্রে কিন্তু তোর খালা গেল চিনিস ক্যাচার ক্যাচার করতে থাকবে আর যতক্ষণ টাকা না দিবি সে তো এ বাড়ি থেকে যাবে না আরে একটা মেয়ে যদি এরকম দুশ্চরিত্রের হয় তাকে কি আমার ভাই বিয়ে করবে এটা কোনোদিন হয় নাকি আর টাকা চাইলেই হবে নাকি বিষয়টা তো এরকম ছিল না একটা মেয়ে সুন্দর ভদ্র একটা মেয়েকে বিয়ে করবে হ্যাঁ একটু পায়ের মধ্যে একটু সমস্যা আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু চরিত্র যদি ঠিক না থাকে বিয়ে করবে কী করে এবং কেন সে এখন টাকা চাইবে এটা দাবি করলেও তো হবে না এটা এটা তো হয় না ও তো সে কথা মানবে না মানবে না তাহলে আমি তো এখানে কিছু করার নাই তুই ইয়েকে ডাকো রেহানকে ডাকো রেহান রেহান বাবা তুই বল মানে এখন খালার টাকার কি করবি টাকা ওটা আমরা মিলে দিয়ে দিলাম আমরা মানে কারা তুমি আর আমি দুইবার মিলে দিলাম সে তো কথা না কথাটা তো ছিল যে তুই বিয়ে করবি বিয়ে করলে আর টাকাটা পরিশোধ করতে হবে না বাবা তো এরকম শর্তেই টাকাটা নিয়েছিল এটাই তো কথা আর আমি তো অত্যন্ত ঝামেলার মধ্যে আছি অনেক মানসিক প্রেশার আছি আর যদি চাকরি টাকরি ছিল না এখন নতুন করে জয়েন করতে যাচ্ছে মা এগুলো বিষয়ে আমি কিছুই বলতে পারবো না আমি মাথায় কোনো চাপ নিতে পারবো না জিজ্ঞেস করে রেহান কি করবে বুঝছো এখানে বসতে হবে কি করবো টাকা ম্যানেজ করবো তুই একলা কিভাবে ম্যানেজ করবি তো তুই কি করছিস টাকা ম্যানেজ হয়ে যাবে মানে সমস্যা নেই হ্যাঁ কিভাবে ম্যানেজ করবি সেটা আমাকে বল তো মা আমার তো চিন্তা আছে এত চিন্তা করবো না আমি আমি বললাম তো টাকা ম্যানেজ করবো আমি আমি বিয়ে করতে পারবো না টাকা আমি ম্যানেজ করবো এই ক্রাইসিস থেকে আমি নিজেকে নিজে উদ্ধার করতে পারবো সমস্যা নেই ঝুমুরের সাথে কিভাবে চলবো ফিরবো কথা বলবো তোর কাছে জানতে হবে তুই কে দেখ
ফ্যামিলির বাইরে মানুষের কিন্তু এই মাসখানে নাক গলাবি না। আমি কিভাবে কি চলবো সেটা আমার বুঝতে দেয়। মেয়ে মানুষের গায়ে হাত তোলা যে ভালো না সেটা আমিও জানি, কিন্তু সবসময় লিমিট একটু ক্রস করলে সেটার বিচারের দরকার আছে। তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে না। তুই যা আচ্ছা, তুই তোর সিটে গিয়ে বস যা। রান আমি আপনার আবার রিকোয়েস্ট করতেছি ভাই, আপনার গায়ে হাত তো তুলেন না ভাই। হ্যাঁ বেটা, তুই তো বেশি বেহারি করস। বুঝতে পারছিস না কিসে তোর লজ্জা আমার লজ্জা আছে নাকি? আর বাবা ওই যে খলিল ভাই না, হ্যাঁ একটা ছোট ভাই আছেন চশম টশম পরে, যে পুরোনার নাম জানি কি, হ্যাঁ ওইরকম ধিম করে মামা গেটটা আটকে দিয়ে গেছে। তুই কিছু কস নাই মা? কি কম বারাটিয়া না মামা, বারাটিয়া তাতে কি আছে? সুন্দর করে বুঝে বলবি যে ভাই আস্তে খুলবেন আস্তে লাগাইবেন। না মামা, এর আগে বুঝে কইছি মামা, ওই ঠাস ঠুস করে এরকম ডেলি লাগাই যায় মামা, ফটাস করে লাগাই দিই একটা। ঠিক আছে, আমি তো আপনার পারমিশন দিচ্ছেন মামা, আমি তাহলে ইয়ে করবো। কমু মানে ভালো করে বুঝে কবি, ভালো করে বুঝে না কইলে অন্যভাবে কবি। অন্যভাবে বলতো মামা? অন্যভাবে কি আবার? হ্যাঁ ঠিক আছে, আপনি পারমিশন দিচ্ছেন না মামা, কালকে তো অটো আস চলবো, অটো চালাই দিবি। ঠিক আছে ঠিক আছে। কে আসতে? কে মামা? আসসালামু আলাইকুম মামা। আমার এক মোবাইল টকে গেল, আরেক মোবাইল ঢুকলো। আরে ওই যে ছোট বাচ্চারা কান্নাকাটি করলে যখন ঝুনঝুনি বাজায় ওরা যে পরে কান্না থামায় দেয়, এটা কি আছে? আমার ছোট বাচ্চা কই? আমি তো বিয়ে করে রাখি, ছোট বাচ্চা করতে আসবো? আরে বাবা ভবিষ্যতে লাগবো না, সেটা তো প্রায় বিয়ের পরে এক দেড় বছর পর লাগবো। তো স্বর্ণালীর লগে তো সবকিছু ঘনাইতেছে না, বাচ্চা কাচ্চা তাহলে তো লাগবে। আগে তো দোকান দোকান উড়ে রাখে বুঝে না, এটা লাগবো দোকান। আমার কথাটা রাখিস, যে কথাটা বলছি আমি অবশ্যই রাখবো। তোর টাকা দিবে? ওরা বলেছে, বিশেষ করে রায়হান বলেছে টাকা দিবে, কিন্তু একটু সময় লাগবে। আর এই ক্ষেত্রে আমি কি বলবো বল, ঝুমুর যে একটা কাণ্ড করলো এটাকে তো মেনে নিচ্ছে না। বুবু সময় লাগবে, কত সময় লাগবে? আমি তো এখানে বসতে পারবো না, আমার মেয়ের তো বিয়ে দিতে হবে নাকি? মেয়ে মানুষের বয়স কিন্তু বসে থাকে না বুবু। আমি গ্রামে যাব, যাই আমার সম্পত্তি বিক্রি করব, আরও 10 লাখ টাকা জোগাড় করব। ওই যে কইলাম বেশ কিছু টাকা দিয়ে একটা জমিদার খুঁজবো, জমিদারের কাছে আমার মেয়েরে বিয়ে দিব। ঠিক ভালো, আমি বুঝলাম। আমি যে তোর বড় বোন, আমি তোকে বলছি তুমি আমার বড় বোন, এই জন্যই তো আমি কইতাছি বুবু, বেশি দেরি করা যাইব না। যত দেরি করবা আমি এই বাড়িতে থাকতে থাকবো, তোমাদের তো একটা অশান্তি হয়ে যাবে বুবু। আমি তো মানুষ ভালো না, দেখো না আমার মেয়েও মানুষ ভালো না। না না না, অসাধ্য হবে না, কোনো অসাধ্য হবে না, তুই থাক, কিন্তু একটু একটু ধৈর্য ধর, ঠিকই পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরলাম, কিন্তু কত ধৈর্য ধরবো? কতদিন লাগবে? বললামই তো আমার মেয়ে তো মেয়ে, তারে তো আর ঘরে বসায় রাখতে পারবো না। তোমাদের হইলো ছেলে মানুষ, ছেলে মানুষের বয়স বাড়ে না। তার মধ্যে বুবু তোমার পোলার তো পাও ভালো,
আমার মায়েরটা তো ল্যাংড়া না ল্যাংড়া মায়ের তো তাড়াতাড়ি বিয়ে দিতেইবো টাকা পয়সা জোগাড় যন্ত্র অনেক কিছু করতেইবো এইজন্যই তো আমার এত তাল বাহানা এত কিছু আমি তো সবই বুঝি কিন্তু এখন কি করব আর ছেলেদের উপর তো জোর করা যায় না টাকা পয়সা তো আমার না যে আমি তোকে দেব ওরা তোকে দেবে বলেছে দেবে আচ্ছা ঠিক আছে ওরা দেখ যত তাড়াতাড়ি সম্ভব আর নালে বলছি না যত দেরি হবে বেজাল তত তোমাদের বাড়বে দেখো আজকে দেড়টা মাস আমার হিসাবে মনে হচ্ছে দেড় মাস হবে দেড় মাসে তুমি একদিনও সময় পাও না আসলে ভাইয়া আমি তো ফ্রি টাইম কম পাই অফিস করা নিয়ে ব্যস্ত আসা যাওয়া করতে করতে যে সকালে বের হই এই যে বিকাল সন্ধ্যার দিকে ফিরি ভাইয়া ঠিক আছে বিকালের পরে তো সুন্দর পরে তো আসতে পারো আমি তো রাত 11টা পর্যন্ত দোকান খোলা রাখি আচ্ছা তাহলে মাঝখানে সময় পাইলে যে তাহলে সন্ধ্যার দিকে আসবো মাঝখানে তুমি আজকে আসো না আচ্ছা ঠিক আছে আসবো আমি রাত 11টা পর্যন্ত আছি ঠিক আছে আসবো কিন্তু আসবো ঠিক আছে আর তোমার সাথে কথা বলতে কথা হয় না ঠিক আছে কথা বলবো না ঠিক আছে ভালো থেকো দেখা হবে ঠিক আছে শোন ভাই সরি ওই যে এলাকার একটা বড় ভাষা দেখা হয়ে গেল আরে দোষা কাকা আসসালামু আলাইকুম আসসালাম কি খবর কোথায় গেছিলে কাকা বাজারে গেছিলাম কাকা বাজারে গেছিলে তাই না আচ্ছা দেখি গেছ তোমার ওই বন্ধুর সাথে কথা হইছে তো না হ্যাঁ কাকা কথা তো হইছে ও চাকরি বাড়ি করতেছে ভালো মতো তুমি একটু খোঁজ খবর রাখো আর তোমার বন্ধু বান্ধব আসিলে এটা আমি জানি কাকা আমি তো খোঁজ খবর নেই কি এক ইন্টারনেটে চাকরি নিছে আরে না বাবা দেখ ইন্টারনেটে কার চাকরি ইন্টারনেট অফিসে চাকরি করছে ও যে সারা জীবন গ্রামে থেকে যে সরকারি ফাজলামি করছে এটা তো বন্ধ হইছে এখন একটা জায়গায় চাকরি করছে ভালো আছে আর একটা কাজ কর শুনো তুমিও একটু কিছু করার চেষ্টা করো এইভাবে আর কতদিন ঘুরবে এই যে রাস্তাঘাটে মোবাইল টেপো এটা কি ঠিক দেখা যায় কাকা আমি তো করমু কিন্তু আমার বন্ধুর যে প্রতিভা ছিল বুঝছেন পারবে যে কবিতা খারার উপরে কবিতা বানায় ফেলাই দিত তো আর কবিতা লেখে তো অনেক টাকা কামাই করতাম তো কাকা আর বাবা ঠিক আছে কবিতা লেখছে ভালো কথা কিন্তু কবিতা লেখা তো কিছু করতে পারে না এখন একটা জায়গায় একটা কিছু করতেছে একটা ভালো অফিসে চাকরি করতেছে তাই না একটা সম্মানও করতেছে যাই হোক আমরা তো খুশি আর তুমিও তোমারও তো খুশি হওয়ার কথা আমি তো খুশি কাকা সেই জন্য আমিও তোমাকে বলতাছি যে তুমিও একটা চাকরি বাকরি থেকে ঢুকে যাও এইভাবে আর কতদিন ঠিক আছে কাকা চেষ্টা করতেছি কাকা আচ্ছা ঠিক আছে যাও 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 আসসালামু আলাইকুম আসসালাম আমা বুঝেন না বিল্ডিং এর ভিতরে কত ধরনের কাজ কত ধরনের প্যারা আমাদের লইতে হয় এই লেগে ধরেন কাস্টমার ফাঁকের অবসর পাই না এই লেগে আপনার দোকান আইতারি নেই যা কাজ আইলাম ভালো লাগলো আপনার দোকানে কি ব্যবহারের জিনিসপত্র নাই ব্যবহারের জিনিস সব আছে তুমি কি চাও বলো না স্নো তারপরে যে শ্যাম্পু সাবান তাহলে দেখি বড় একটা শ্যাম্পু দিন তো মামা শ্যাম্পু না আমি মামা ঢাকা আসার সময় এগুলো কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে জানো কোনো অসুবিধা না তোমার যা লাগবে না এটা তো পাউডার দিছেন আচ্ছা তা সমস্যা নাই এটাও লাগবে ঢাকা আসার সময় মামা কিচ্ছু আনি নাই মনে করেন যে তাড়াহুড়া করে চলে আসছি নিজের ব্যবহারে কোনো জিনিস নিতে আমার আব্বা তো আমার জন্য বিদেশ থেকে অনেক কিছু পাঠাইছে কিন্তু আমি কোনো কিছু আনতারি নি বুঝছেন না মামা তোমার যখন যা ইচ্ছা লাগবে বাকি না আমার দোকানে এসে তুমি সব নিয়ে যাও কোনো সমস্যা নেই ঠিক আছে মামা আমার সাবান দেন কয়েকটা সাবান লাগবে না হ্যাঁ কয়েকটা সাবান দেন সাবান দে যে ভাই সাবান এখানে আর ইয়া দিয়া ওই মশা মারার স্প্রে দিয়েন মশা ঠিক আছে মশা মারার স্প্রে দেন আর ইয়া দিয়া ন এয়ার ফ্রেশনার টা দিয়েন
যাক ভালো হইছে সবচেয়ে বড় জিনিসটা দিলাম না 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 মামা আর এইগুলো কয়টা নিয়ে নিলাম মামা হ্যাঁ ঠিক আছে দাও ভাই দাও এগুলো এগুলো সব প্যাকেট করে দিয়ে দাও সব প্যাকেট করে দাও আগে সে রাখো না মামা থাক আপাতত আর কিছু নিয়ে করো ওই যে দাঁত ব্রাশ করবা দাঁত ব্রাশ তো দাও এটা দিয়ে দাও এই ব্রাশটা দিয়ে দাও দুইটা হল না তিনটা দাও দিয়ে দাও আ দিয়ে দাও আমি তো আগামী মাসে যাইতেছি দেশে গ্রামে যাইতেছি সোনালি তো রাগ করে বাচ্চা মেয়ে না ও একটু ধরেন যে একটু রাগারাগি ছিল ছিল যখন করবো তখন একটু ঝুনঝুনি বাজাই দিবেন ঝুনঝুনি বাজাইলে ধরেন মনটা ভালো হয়ে যাবে বুঝছেন না বাবা হ্যাঁ ইয়াও দিয়ে দিও তো একটা এক প্যাকেট আমি তাহলে আসি আর ওইটা নিয়ে আপনার টেনশন করেন না আমি যখন যাবো যাওয়ার আগে আমি আপনার বলবো ঠিক আছে আর ওইটা কি ভালো মামা এগুলা ভালো নিলাম দিছি নিলাম মামা তাহলে হ্যাঁ হ্যালো জসিম পারভেজ দোস্ত কেমন আছিস দোস্ত আছি আছি ভালো আছি হোন দোস্ত যেটা কই একটা ইমার্জেন্সি কথা মনোযোগ দে এখন কত কিছে ওই যে আমগো ইয়া আছে না চৈতি আপা আছে না আমি তোর যেটা করে মনোযোগ দেবো এখানে তো আমি তো কেঁচা লাগাইছি বুঝছস এখানে যে বাড়িতে আইসি না এখন ধর যে এই বিল্ডিং এর বাড়িওয়ালা যে ওর তো মামা কয়েছি বুঝছস এখন ওরে কইছি যে আপনার যদি বিয়া সাথে করেন নাই পাত্রি দেখছি পাত্রিটা লয়ে আমার বন্ধু ডাকাতে আইতাছে বুঝছস মামা এখন মামা আমি কথাটা কয়েছেন তুই যেমন আমার বাচ্চা তুই চৈতি আপারে বুঝে এখানে সুন্দর করে ডাকাতে লয়ে তাহলে তো ভালোই পেশ লাগাইছস আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আচ্ছা আমার বন্ধু পরিচয় দিস না বুঝছস কি কইছি সারা জীবন তো কোন কাজ ঠিকঠাক ভাবে করতে পারস না এই কাজটা অ্যাট লিস্ট কর দোস তুই জীবনে যেসব কাজ দিছস আমি কোনোদিন না করছি তুই একটু ছোট করে আমারে কো আমি না তো করস নাই আবার তো করতেও পারস নাই বুঝিস নাই তুই চৈতি আপারে ক যে আপা ডাকাতে একটা কাম আছে আমি তোর যেটা কইছি এটা সুন্দর করে আকার ইঙ্গিতে বুঝা দিয়ে সুন্দর করে লয়ে আয় আচ্ছা ঠিক আছে ডাকা তারপর তোর আর কোনো কাম নাই বাকিটা আমি দেখ আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না আমি এটা সিস্টেম মতো ঠিক আছে চৈতি আপারে বনালি আপা বানাই ঢাকা শহর লইতেছি তোর লগে মেলা দিন পর দেয়া হইব দোস হবে বাবা অনেক দিন পর দেয়া হইব মা কাজটা যদি ঠিকঠাক ভাবে করতে পারস তাহলে ঢাকা শহরে ঢুকিস আর যদি না করতে পারস আমার সামনে কখনো আবি না জসিম দোস তোরে ছাড়া আমি গ্রামে অনেক কষ্ট আছি ক্লাব ঠ্লাব চালাইতে আমার অনেক কষ্ট হইতাছে তুই টেনশন লইস না আমি যেমনে পারি বুঝবাজ দিয়ে আমি চৈতি আপারে ঢাকা লই আইতাছি আয় আয় নিয়ে 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 ভালো থাকিস ওকে ওকে আপনার
ভাই এটা আপনার থ্যাংক ইউ ভাইয়া সব কিছুর জন্য আমি ইটস ওকে যাও ভাই আর ভাই একটা রিকোয়েস্ট করতে চাই আপনি জি বলেন আজকে থেকে আমাকে আপনি প্লিজ আপনি করে বলবেন না খুব পর পর লাগে আচ্ছা আসিবে আপনি কি আমার মালিক অপমান করতেছেন আমার মালিকের চেহারা তো আমার তো খারাপ তাহলে হ্যাঁ কি দারোয়ান তুমি তোমার কার্যক্ষেত্র তোমার রিজিকের জায়গা তুমি ফালাইছো তুমি অন্য কোন চিপাইকে আড্ডা মারতো তুমি কই থাকো তুমি গেটে না থাকে বিল্ডিং এর মালিক কি আপনি না আমি আমি বিল্ডিং এর ভাড়াটিয়া আমি এখানে ভাড়া দিয়ে থাকি একটা ফ্ল্যাটে তো ভাড়াটিয়া এসে এত জোরে জোরে কথা কম কি লিখে আপনি তুমি দারোয়ান এসে তুমি আমার তো জোরে কথা বলতেছো আবার কথা কইতেছেন আপনি আরেকটা কথা বলো তুমি আমি আস্তেই কথা কইতেছি তুমি তোমার কাজে থাকবা বুঝছো নেক্সট টাইম আমি যেন তোমাকে না দেখি তুমি কাজে ডস দিতে পারো মাসের ভাড়া পুরো ঠিকঠাক হবে দেন না আমার গলার আওয়াজ তো ঠিকই পাইতেছেন হ্যাঁ আজব লোক দেখি সব সময় খালি তর্ক করে ঠিকঠাক ভাবে মাসে ভাড়াটা দিয়ে দেবেন আর বিল্ডিং এর গেট খোলা থাকলে লাগাই দিয়ে দেবেন এন আবার পার বেজে রাখেন কি লিখে গ্রাম থেকে শহর এসেছো অনেক আশা নিয়ে কিন্তু পারবেস রায়হানি করবে ঝুমুরকে বিয়ে আমি পারবেস যে কপি করা শিখছ না কবিতা কয়া ঝুমুরে পড়াইবা লাভ নাই পারবেসের মতো এরকম ছন্দ ছাড়া কবিতা প্রয়োগ দেই হুম কেমন পারো ছন্দ মিলে কি জন্য ফোন দিবে বলো সেটা এইভাবে তুমি দাও বাবা অফিসে কাজ করছে এমন আমাকে ফোন করে বিরক্ত করার দরকার আছে না তাড়াতাড়ি হ্যালো মা হ্যালো বাবা কি বলো আমি তো কাজ করছি মা কখন আসবা বাসায় এই অফিস শেষে চলে আসবো আসার টাইমে আমার জন্য চকলেট নিয়ে এসো কোনটা নেব অবশ্যই কিটক্যাট তুমি কি এটাও বলে যাও কি চকলেট আমার পছন্দ কিটক্যাট আচ্ছা ঠিক আছে তো আমি 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 কি কথা বলবো বলো তো আচ্ছা মা যদি আন্টিটা একটু কথা বলবো হ্যাঁ হ্যালো হ্যালো আন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো তুমি আমি ভালো আছি কেমন আছো তুমি আচ্ছা ভালো আজকে স্কুল নেই স্কুল থেকে চলে এসেছি তাই আসো না কেন আমাদের বাসায় আসলে সময় হচ্ছে না আসবো আমি খুবই আচ্ছা তুমি খুব চকলেট পছন্দ করো হ্যাঁ চকলেট আমার খুব পছন্দ তাই আচ্ছা তুমি যে এত চকলেট পছন্দ করো আমাকে বলনি কেন শোনো দেখবে বাবা তোমার জন্য অনেক অনেক চকলেট নিয়ে গেছে বাই মোস্ট ওয়েলকাম ভালো থেকো বাই বাই
ওকে মা রাখছি তাহলে। ঠিক আছে। হ্যাঁ ভাত তাত খেয়ে ঠিক মতো বিশ্রাম নিও। হ্যাঁ ওকে ওকে বাই। এই তুলি আচ্ছা খুলে তুমি তো আমাকে আগে বলে নিও এত চকলেট পছন্দ করে। সব বাচ্চারাই তো চকলেট পছন্দ করে। হুম তা করে। আচ্ছা তুমি এই ফাইলটা রেডি করে প্লিজ আমাকে। হ্যাঁ হ্যাঁ ইমার্জেন্সি ওকে আমার ইমার্জেন্সি বসতে। চকলেট আনার জন্য বাবাকে ফোন করেছো না? সেটা আমাকে বললে কি হতো? থাক না। কি থাক না? এত বেশি চকলেট খাওয়া যাবে না তো তুমি। দাঁতে ক্যাভিটি হবে। কিচ্ছু হবে না। কে বলেছে কিচ্ছু হবে না? এমনিতে রাতে ব্রাশ করতে যাও না ঠিক মতো। প্রতিদিন জোর করে ধরে ধরে ব্রাশ করাতে হয়। আচ্ছা প্রতিদিন ব্রাশ করতে ঠিক আছে। হ্যাঁ যে এবার যে বাবা চকলেট আনবে এই চকলেটগুলো খাওয়ার পরে এই মাসে আর একবারও চকলেট আনা যাবে না। ঠিক আছে? আর একবার না সামনে মাসে আবার। ওকে ঠিক আছে। শোন আব্বা তোর একটা কথা কই, রাগ করিস না। তোর বয়স কতটুকু হইছে ক? এই বয়সে যেভাবে ফুকনি টাইনে মানে মানে এমনি তো কুয়াশা দিয়ে ভরা, তার মধ্যে আরো ভরে দিবে লাগছ। এগুলা খাইস না, এগুলা খাইলে শরীরের জন্য ক্ষতিকর, তোর এই হাড়ের জন্য ক্ষতিকর। কথা বুঝছ? তুই হাঁটতে পারবি না, দৌড়াইতে পারবি না, সাঁতরাইতে পারবি না, দুম থাকবো না, দোতলায় থেকে পাঁচতলায় উঠবার গেলে দুইবার বই তৈব তোর। হ্যাঁ টেলিভিশনে দেখাস না, লেখা উঠে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ এটা একটা মরণ ব্যাধি, সব কিছুই তো নষ্ট হয়, টাকা পয়সা নষ্ট হয়, এনার্জি যায়, সবই যায়। আর তুই কয় যে সিগারেট আর খাবি? হ্যাঁ আব্বা তুই আর খাইস না, আমার সাথে প্রমিস করে যা, হাত রাখ, ক খাম না ক। মন থেকে কইছিস তো নাকি রাগ করছ? না যা ভালো থাকিস। কই যাও তুমি, তোমার সাথে কথা শেষ হলে নাকি পলাই যাইতেছ? এই যে ওরে এত বলে জ্ঞান দিলাম, কথা বললাম, একবার কি রাগ করছে? না তোমাদের কারণে। হ্যাঁ সমাজ ধ্বংসের তিন রাস্তার মোড়ে যায় খারাপ হয়েছে, আর কয়েকদিন গেলে হ্যাঁ পচা পুকুরের মধ্যে যায় ডুব দিব সমাজ ব্যবস্থা। আমার অপরাধ কি বড় ভাই? তোমার অপরাধ কি? এই যে পোলাটা গেল সিগারেট খাইতে খাইতে ফুকনি টানতে টানতে ধুমে উড়াইতে উড়াইতে, আর এই অন্যায় দেখলে সেটা প্রতিবাদ করতে হয়, অন্যায় দেখলে বলতে হয়, অন্যায় দেখলে বুঝাইতে হইব। আমি বললে তো তো রাগ করতে বলো। আমি আমি যে বললাম তোমার সামনেই তো বললাম একবার রাগ করছে। শুনো তুমি বয়স্করাও অন্যায় অপরাধ করতে পারে, একটা মেয়ে মানুষ অন্যায় অপরাধ করতে পারে, তুমি যদি তারে ঠিক মতো কনভিন্স করতে পারো, বুঝাইতে পারো, আজকে তুমি বুঝাও, কালকে আমি বুঝাবো, তারপর আরেকজন বুঝাইবো, দুদিন পরে সারা দেশের মানুষ একজন আরেকজনকে বুঝাইবো। হ্যাঁ এটা এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এইভাবে কত কাল চলবা, এইভাবে কতদিন চলবে এই দেশ? আমরা যদি এটা ঠিক করে যাই পরের জেনারেশনের এত ঝামেলা পোহাই দিব না। ঠিক আছে যাও এখন। আর শুনো যাওয়ার আগে তোমারে কই আর নতুন আলো আনতে কইছিলাম, আমি আমার বাসা পাঠাইতে কইছিলাম, আনছো? না বড় ভাই ভুলে গেছি, আমি এখনই পাঠাই দিচ্ছি। এখন পাঠাইতে হবে না, আমি তোমার দোকান আইতেছি, যাও। আমি ওই সামনে কাজ আছে, কাজটা সেরে আসি। ওয়ালাইকুম আসসালাম। ঝুমুর এখানে কি করতেছ? কি শুনো মন খারাপ? না কিছু হইছে? তাহলে এখানে দাঁড়িয়েছো কেন? এমনিতে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি তুমি কি পারভেজকে সত্যিই পছন্দ করো?
না তো তোমাকে কে বললো এই কথা পারভেজ আর ও তো গ্রাম থেকে তোমার জন্যই চলে আসছে ঢাকা থেকে আচ্ছা শিশির তুমি তো আমাকে কথা বলো তো তোমার জন্য যদি কেউ রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে সারাদিন তোমাকে দেখার জন্য পাগল হয়ে থাকে সেটা কি তোমার দোষ না তাহলে সে বিদেশ থেকে আসলো না সুইজারল্যান্ড থেকে আসলো সেটা কি আমার দোষ না দোষের কিছু না ও আচ্ছা বুঝছোই তো আমার দোষ না তাহলে আমার বাসার সবাই তুমি সবাই কেন আমাকে বলতেছো পারভেজকে যা জিজ্ঞাসা করো সে কেন আসছে এখানে তো আমার কিছু করার নেই না তুমি মনে কিছু করো আমি জাস্ট জানার জন্য আর কি যাও রুমে যাও তুমি ঠিক আছে তোমার মেয়েকে কি আমি গিফট করতে পারি না মুরব্বী মানুষরা তার পায়ে ধরে মাপ চাইছে আমি তো আপনাকে সেটা বলি তাহলে তুমি এরকম খারাপ ব্যবহার করতেছো রুমা তো কোনোদিন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে না যাই হোক রুমা কোথায় রুমার দিয়ে কি দরকার ওইটা রুমাকেই বলবো আমি না 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 আগে আমারে বলো আবার কোন আওলা লাগাইবা কোন আওলা লাগবে না রুমা কোথায় তুমি তুমি আমার সাথে কিরকম ব্যর্থপের মতো আচরণ করো রুমা তো কোনোদিন আমার সাথে এরকম ব্যর্থপি আচরণ করে না আচ্ছা আপনি রুমার খালা মানে আমারও খালা অবশ্যই তোমার খালা তুমি তো রুমার সমান একটা মেয়ে তুমি তো আরেকটা রুমাই কিন্তু রুমাকে আপনি যত আদর করেন তত আদর তো আমাকে করেন না এটা ঠিক কথাই বলছো তোমার মা বাপ থাকে না এই জায়গায় একলা একলা থাকো তাও এরকম একটা খুব ইস মামার বাসায় তোমার আদর করাই উচিত আচ্ছা ঠিক আছে ওই যে রুমার সামনে দাঁড়িয়ে আছে রুমার রুম যাও চকলেট আর নতুন ড্রেস ঠিক আছে খুশি ওই যে ওই ওই আন্টিটা আছে না সে তোমাকে কেটে পাঠিয়েছে হ্যাঁ ও আচ্ছা খুশি না হ্যাঁ বাবার অফিসের আন্টি যার সাথে ফোনে কথা বললাম
বাবা আন্টি এত কিছু পাঠিয়েছে তোমার জন্য, কে বললো তোমাকে? বাবা 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 কোথায়? বাবা ওয়াশরুমে। আচ্ছা আমি এগুলো ফুপিকে দেখিয়ে নিয়ে আসি। তোমার কি দেরি হবে? তোমার নাস্তা কি এখন দেব না পরে দেব? আরে এত সকালে কই যাচ্ছ? এত সকালে মানুষ কই যায়? স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটি যায়, অফিস যায়। তো আমি স্কুলে পড়ি না, কলেজে পড়ি না, আর ভার্সিটি যাওয়ার কোনো চান্স নেই। তাহলে অফিস অফিসে যাচ্ছি। ও আচ্ছা, তুমি তো আজকাল আবার অফিস কর। হুম আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। হ্যাঁ বলো। ওই যে তোমার ওই দারোয়ানটা, এটা কি তোমার খালাতো ভাই হয়? না। তাহলে ও যে মামাকে আপন মামা ডাকে, নিজে ভাগনা বলে পরিচয় দেয়। তুমি কার কথা বলতেছো? পারভেজ। ও পারভেজ, হ্যাঁ ও তোমার খালাতো ভাই। আপন? হ্যাঁ আপন খালাতো। পারভেজ তোমার খালাতো ভাই? হ্যাঁ। আচ্ছা আমি তো ভাবছি তুমি আমাদের দাঁড়ানোর কথা বলছো। না আমি তোর হুজাই হুজাই বললাম সমস্যা দেখাইতে কইছি। গতকাল রাতে বাতাস সাতাস ছাড়ছে তো মানে তার তোর নড়ছে, এই জন্য সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা না জায়গায় আমি নিজে পোলাপাইন দিয়ে চেক করে দিতেছি, নাহলে আমি নিজে যাবো আপনার বাড়ি, আমি নিজে যাই চেক করে দিয়াম। চেক করে না ঠিক করে দিবি? হ্যাঁ ঠিক করে দিব। এই দিগা মহল্লা দিয়ে চলাফেরা করো, সবাই করে ছিল। চিনি আমি যেরকম ডাক দিলাম এরকম অনেকে ডাক দিব। আদব কায়দা ভুলে গেছে, সালাম কালাম দিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে কিচ্ছু বলবো না। একই তো কথা, দিয়ে দিব টাকা বলছি তো। আম্মার সাথে আমাকে মিলায় না প্লিজ, আমার কথাগুলো একটু শুনো, আমার বলা দরকার। তুই যাবি নাকি আমি যাব? রাহেম ভাই প্লিজ আমার কথাটা শুনো। যতই দাঁড়ায় বলতে থাক বলতে থাক। বিল্ডিং তো আমি দেখতে পাচ্ছি।
আর কত চিল্লাম আমি, তোমার যে মেন্টালিটিতে সমস্যা এটা তুমি বুঝাই দিচ্ছ বুঝো নাই। আমি চাইছি আমার ডাব গাছের মধ্যে আমার ডাব গাছতে ডাব চুরি করলো কেন, ওইটা গুনতেছি। তুমি ভেবে তো বারান্দা দিদি চাইছি না, আমি চশমা পরি কিন্তু আমি অন্ধ না, আমি দেখতে পাই। তুমি বারান্দার দিকে তাকায় ছিলা কিন্তু এখন ওই বারান্দা হয়ে গেছে তোমার কাছে ডাব গাছ। আমি বারান্দা কেন তাকাম, বারান্দা মায়া মানুষ আইতেছে লোকজন আইতেছে, বারান্দা কেন তাকাম? মানে তুই বারান্দা গেছিস কেন? ঘটনাটা কি বড় ভাই এখনো সব জানে না, এখনো কিছুই জানে না, জানলে কি হবে তুই বুঝতেছিস? তুই বড় হয়েছিস না, বারান্দা যাওয়ার দরকারটা কি তোর? পারবে ছাড়া ওত পাইতে থাকে দেখার জন্য, এত কিছু পর যদি না বুঝিস তাহলে তোর কে বুঝাবে? আমি চাই ভালোভাবে বলে দিচ্ছি লাস্টবার, বারান্দার দিকে তুমি তাকায় থাকবা না। তুমি তোমার ডিউটি গেটের দিকে এখানে দাঁড়াবা, এখানে তোমার ঘর আছে সব এদিকে করবা, তোমার এদিকে কি এখানে দাঁড়া এদিকে তাকায় থাকার কি আছে? আমার ডিউটি শুধু ঘর না, আমার ডিউটি পুরো বিল্ডিং এ, সামনে রাস্তায়, এর পরের রাস্তা, পুরোটা এরিয়া জুড়ে আমার ডিউটি। এত কিছু আমার বোঝার কথা না, কিন্তু আমার বাসার বারান্দার দিকে তুমি তাকাবা না, এটা তোমাকে। তোমার বাসা বারান্দার দিকে কে তাকাইছে? তোমার বাসা বারান্দা কি লেখা আছে যে তোমার বাসা বারান্দায় তাকানো যায়? বলো পারবে? এটা আমার বাসা, তুমি এখানে চৌকিদারি করতে আসছো, গার্ডের মতো থাকবা, তোমার ব্যবহার তুমি ঠিক রাখবে। তোমার বাসা মানে? কারণ এই বাসায় ভাড়া থাকি, ভাড়াটিয়া এই বাসা। ওই তো ভাড়াটিয়া, ভাড়াটিয়া কম যাবো না, ভাড়া তো ঠিকঠাক ভাবে দাও না, ঠিকঠাক তোমার ভাই তো দেয় না ভাড়া, বুঝলে? তোমার মামা পাতা এখানে মাগনা চলে আসছো, তোমার তো কোনো ভাড়া দাও না, মাগনা ভাত তো খাইতে চাকরি নিছো, চায়াও আছে এখানে তারা থেকে। তুমি বংশে কি মামারা কি বাগিনাতে টাকা উড়ায়, চান্দা উড়ায়? হ্যাঁ, আমার মামা বিলিং আমি থাকবো, আমি কি লেখা ভাড়া দিই? তুমি যে আপন ভাগনা না, এটা আমিও জানি। ঠিক আছে, তোর কাছে যাচ্ছিলাম বাবা। কি মা বলো? মানে একটা আলোচনা করার জন্য। কি নিয়ে? ওই যে তোর শেফালি খেলা, আমার সারাক্ষণ কানের কাছে টাকা দাও টাকা দাও, কবে দিবে তাড়াতাড়ি দাও, বাবা ডেট দাও, আমাকে পাগল করে ফেলছে। এখন আমি চিন্তা করলাম ওই রায়হান তো কিছুই এমন করে না, এতগুলো টাকা কিভাবে ও দেবে? আমি বলছি কি দুই ভাই মিলে একটা কোনো ব্যবস্থা কর। একটা না মা, আমি তো সেদিনই বলে দিলাম যে আমি এর মধ্যে ঢুকতে পারবো না, আমার মাথায় এমনিতে অনেক চাপ, অনেক টেনশনের মধ্যে আছে, এখন আমাকে নিয়ে এগুলো সম্ভব না, আমি আর কোনো চাপ নিতে পারবো না। কি বলো, কথার কোনো কন্ট্রোল নাই? আমি না এগুলো আর মাথায় নিতে পারছি, আমার কিছু ভালো লাগছে না। আমি কি যুগ যুগ ধরে এখানে পড়ে থাকবো নাকি? রায়হান একটা দুইটা তিনটা চারটা পাঁচ
মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি তোমাকে পরিষ্কার ভাবে শোনো, কোন ধরনের কোনো কমপ্লেইন আমি এদিকে শুনতে যাচ্ছি না, ঠিক আছে? কথাটা মনে রাখতে হবে। এখানে বারান্দার দিকে তুমি মানে কি তুমি নিচের দিকে দেখাবা, তুমি আগের দিকে নেওয়া যে কেউ আসে কিনা তারপরে তুমি ডাকবো না, খবর দাও। আমি কিন্তু একদম সহ্য করবো না, করে দিলাম আমার নিজের সাথে হোক, কিন্তু আমি তোমাকে পরিষ্কার ভাবে বলে দিলাম। এত সৎ চরিত্রের পুরুষ একজন, তার এই দশটা লাখ টাকা ম্যানেজ করতে এত যুগ যুগ লেগে যেতেছে। বংশীয় গড়ের পোলা। হ্যাঁ কি কো, একটু আগে কি দেখে আসলো? কি দেখে আসছে? এই বারান্দায় দাঁড়িয়ে ঝুমুর হাত নাড়ছে, আর নিচে দাঁড়িয়ে তোদের তুই কালো জশা নাকি বলিস পারভেজ, পারভেজ গতি হাত নাড়ছে। আপনি বলে ওই যে নিচের তলা দারোয়ান বলে আপনারে হাই হ্যালো করতেছিল কি না? তো হ্যাঁ না তো আবার মিছা কথা, মিছা কথা কইতে যাস আবার হারাম যদি। খালা 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 কি ও কিছু হ্যাঁ হ্যালো বলে ওই মিটে বারান্দায় গেছিল, তারপর আমি বারান্দায় গেছি, তারপরে ও আমাকে আমাকে দেখে হ্যালো বলেছে, আমাকে দেখে হাই আপনি বলেছে। ওকে তাই নাকি? সত্যি কইতেছো? খালা আমি গিয়েছিলাম। ও এটা মিছা কথা না তো? না আমি মিথ্যা বলি না। আচ্ছা বুবুজান শুনছেন তো? হ্যাঁ পরের মেয়ে বুবু সব সময় বদ চরিত্রের হয়, খারাপ হয়। রুমা কিন্তু আমার মেয়ে না। হ্যাঁ তোমার মেয়ে। হে যে শুনছেন, শুনছেন তো না? ভালো করে শুনছেন? ঠিক আছে তো আমার টাকা পয়সা তাড়াতাড়ি অ্যারেঞ্জ করেন, আমার জমিদারি পড়ে রয়েছে ওইখানে, আমি আপনার মতো বাড়াই না, ঠিক আছে? তাড়াতাড়ি আনলে ওই চেক লেখা দেন, তিনবার বাউন্স মামলা খালাস। খালা খালা শেফানি খালা ভালো কথা, আপনি তো আমার চা বানাইতে বলছিলেন, চা খেতে চাইছিলেন না? আমি তো চা বসে রেখেছি, এখন দিব আপনার চা নাকি একটু পরে খাবেন? বৌমা যে অফিসার মানুষ আসছে উনারে চা দাও, আমি চা খাইলে উনি বেজার হইব, উনারা খায় যদি থাকে তখন আমি খাবো না। না খালা আমি তো আপনার জন্যই বসিয়েছি, রাগ করছেন কেন খালা? রায়হান তুমি খুব খারাপ একটা কাজ করলো আজকে, খুবই খারাপ একটা কাজ করলো। আরেকজনকে অসম্মান করা মানে নিজের সম্মান বাড়ে না। ঠিক আছে তোমরা সম্মান করো, মা দেখো তুমি সবাইকে সম্মান করা শিখো, আমার সম্মান। মা আপনি জানেন না আপনি এত টেনশন করবেন না, হবে কিছু একটা ব্যবস্থা। আমি এখন চা নিয়ে আসবো, আপনি হয় মাকে ডেকে এনে ড্রয়িং রুমে বসিয়ে তারপর দুই বোনে চা খাবেন, অথবা সেই চায়ের ট্রে নিয়ে গিয়ে মার ঘরে গিয়ে বসে দুই বোনে মিলে চা খাবেন। আর মাকে যা যা বলেছেন সেটা কিভাবে মাকে ম্যানেজ করবেন আমি জানি না, কেন এগুলো করেন খালা বলেন তো? কি টোস্ট বিস্কুট আছে দাও তো, দিব আপনার সাথে আমার কথা আছে। আমি একদম মানে ফাইনালি বলে দিচ্ছি, আমি যেন আর কখনো একবারের জন্য না দেখি যে আপনি ঝুমুরের গায়ে হাত তুলতে যাচ্ছেন, খুব খারাপ হয়ে যাবে কিন্তু খালা।
এত বড় একটা মেয়ে আপনি সবার সামনে বাড়ি সবার সামনে আপনি ওর মারে নুর গায়ে হাত তুলে কি ধরনের কথা কালা কি এক সমস্যা করলাম আপনার যদি কোনো কথা বলার থাকে শাসন করার থাকে আপনি মুখে কথা বলেন বুঝিয়ে বলেন একবার না বুঝলে দশ বার বলেন আপনি গায়ে হাত তুলবেন কেন সবই দিচ্ছি আর যেন জীবনে আমি না দেখে আপনি ঝুমুর গায়ে হাত তুলেছেন মনে থাকে যেন এই কথা খুব খারাপ হবে কিন্তু আমি তো তোমার কাছে যেতেছিলাম কিছু বলবা তুমি রায়হানকে কি কইছো আমার নামে কোন ব্যাপারে আমার ব্যাপারে কি কইছো রায়হান আমি তো কিছু বলিনি বলো নাই তুমি না তোমার মামা আমার কি লাগে মামা আমি তার কি লাগি ভাগি না তুমি রায়হানকে কি কইছো আমি তো রায়হান কিছু বলিনি তুমি বলে রায়হানকে কইছো আমি বলে তোমার মামার আপন ভাগিনা ভাগি না মিথ্যা কথা আমি এসব বলি নাই আমি এগুলো কেন বলবো তাহলে কি বানাই কইছো কথা আরে ও তো তোমাকে বলদ বানাইছে সবাইকে আমার কি বলদ বানানো লেগে কি উঠে পড়ে লাগছে নাকি বুঝলাম না হ্যাঁ আমি কি বলদ ও মিথ্যা বলছো তুমি জিজ্ঞেস করো শিওর তুমি বলো নাই আরে না দেখতেছি তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো তুমি পারভেজকে কি বলছো পারভেজকে আমি কি বলছি পারভেজ কেন বললো আমাকে যে তুমি নাকি বলছো ওকে আমি তোমাকে বলছি আমার খালাতো ভাই না আমি কখনো বললাম যে পারভেজ তোমার খালাতো ভাই ওই আমাকে বললো না আমি তো বলিনি তো আমাকে এটা কেন বললো তোমাকে বলদ বানাইছে সালমা আবে রো হ্যাঁ কি যে আমি তো অফিসে যাচ্ছি হ্যাঁ অফিস থেকে ফেরার পথে একটু বাজেট করে নিয়ে আসবা তো লিস্টটা ভাইয়াকে দিতা ভাইকে দিয়েছিলাম তো তোর ভাইয়া বলেছে তোমাকে দিতে হ্যাঁ অফিসে আমি ড্রপ করে দিই আর আমার সময় নাই 1 মিনিট আস্তে হবে মিস করে আমি সব কিছু লিখে দিয়েছি যা যা লাগবে নিয়ে আসবে লেট হলো তো কিছু করার নাই তোমার ভাইয়াকে দিলাম সেও বললো যে তার ওকে দিস কিছু কিছু মিস করো না কিন্তু রায়হান হ্যাঁ ওই আমি আসলে যেতে চাচ্ছিলাম আপনার কাছে আমি একটুখানি শপিং এ যাব হ্যাঁ বেশিক্ষণ লাগবে না কিন্তু যদি আমার আসার আগে তুলি চলে আসে বাসায় তাহলে ওরে একটু চেঞ্জ চেঞ্জ করায় আপনি একটু ওরে খাওয়াই দিয়েন খালা অবশ্যই খাওয়াই দিব আমার দিদার সাথে কি ওই লো শিশু মাসুম বাচ্চা ওর সাথে তো আমার কোনো রেশারেশি নাই শুনো তুমি নিশ্চিন্তে যাও ও স্কুল থেকে আসুক ওরে খাওয়াই দিব গোসল করাই দিব ঘুম পাড়াই দিব তুমি নিশ্চিন্তে যাও শুনুন খালা আমরা কেউই আপনার সাথে কোনো রেশারেশি করছি না আমাদের কারো সাথেই আপনার কোনো কিচ্ছু নেই সব হাসি হাসি খুশি খুশি ওকে হেটে সময় কয়ে দিব নে কম বয়সে তো ভুল টুল করেই মানুষ
আমাকে সব মনে হচ্ছে ছেলেটা ভালো, তুই একবার বলিস সাহেব যেন উঠে দেখা যায়। আচ্ছা ভাইয়া, তুই কি মনে হয় কোন কারণে পারবো না বলে কিছু নেই, পারবো এটা আমি অবশ্যই ম্যানেজ করবো, যেভাবে হোক আমার পাঠাতে হবে। আমি নিজের চোখে দেখছি, আমার চোখ করে ভুল কথা বলো, আমি নিজের চোখে দেখছি যে হাত ধরে হাঁটানি করতেছিল। আমার ওই মেয়েকে বিয়ে করা করে ইচ্ছাও নাই, তুই আমাকে এটা নিয়ে বলিস না। কোথায় নামবি বল, কোথায় নামে দিব বল। আচ্ছা ধরো প্রতিদিন একটা মেয়ে আমাদের বাসায় দাঁড়ায়, তুমি যেখানে যাও মেয়েটা ওখানে যায়, এটা কি তোমার দোষ? তোমার ভালোর জন্য বলি যা বলি ভাইয়া, আমি যে তোমাকে খুব পছন্দ করি এটা তো তুমি বোঝো তাই না? এটা তো ভাবি জানি আমি আপনার পছন্দ করি, আমি তো আপনার পছন্দ করি না, এটা তো আপনি আমি জানি। শুধু আমি না, আমাদের রুমা, রুমা তোমাকে খুব পছন্দ করে। রুমাপা? না এটাও জানি, রুমাপা তো প্রায় দেয়া হইলে খোঁজ খবর লয়, রুমাপারও খোঁজ খবর লই। এই আপনার রুমাপা বাদে কিন্তু এই বিল্ডিং এর কারো ভাবই আমার কাছে ভালো লাগে না। আমরা যে তোমাকে এত পছন্দ করি, কেন পছন্দ করি জানো? কেন? কারণ তুমি খুব সরল একটা মানুষ, তোমার মনটা খুব সরল, সেই জন্য পারভেজ। জি ভাবি, আসলে মানে আমি একটা বিষয়ে কদিন থেকেই ভাবছিলাম যে তোমার সাথে একটু কথা বলবো। আমি তোমাকে সরাসরি বলি, হ্যাঁ আসলে পারভেজ, তোমাকে নিয়ে মানে তোমার এখানে থাকা নিয়ে আমাদের পরিবারে খুব বড় রকমের অশান্তি হয়ে যাচ্ছে পারভেজ। মানে এটার একটা সমাধান হওয়া দরকার, সব কিছুর একটা লিমিট আছে তো, তোমার তো বুঝতে হবে এটা তাই না? কেন, আমি কি করলাম ভাবি? আমি তো আপনার ফ্যামিলি কারো কোনো ডিস্টার্ব করি নি, আমি এখানে খুঁয়া থাকি নিজের মতো, কোনো জোরে জোরে গানও বাজে না কিছু না, লোকজন গেট খুলে দিই, লোকজন বাইরে গেট লাগাই দিই,
পানি ছাড়ার টাইমে পানি ছাড়ি, বিল্ডিং এর কাজ কাজ করি তো। পারভেজ, তুমি এখানে থাকছো এই বাড়ির দারোয়ান হিসেবে, এটা কি তোমার সাথে যায়? তোমার মতো একটা ছেলে, একটা পড়াশোনা জানা, একটা খেলাধুলা করা, একটা আবৃত্তি সংগঠন করা, এরকম একটা কালচার মানে মাইন্ডেড ছেলে, সে একটা বাড়ির দারোয়ানের চাকরি করছে, এটা কোনো কথা পারবে? কেন তুমি করছো এসব? না না, আমার দারোয়ানের চাকরি করাটা জরুরি না, আপনি তো জানেন আমার দারোয়ানের চাকরি থেকে বেশি জরুরি হচ্ছে। হ্যাঁ, সেটাই হচ্ছে আমার পয়েন্ট। তুমি এখানে দারোয়ানের চাকরি করার জন্য চাকরিটা করছো, তুমি এখানে দারোয়ানের চাকরি নিয়ে আছো কারণ তোমার পয়েন্টটা হচ্ছে ঝুমু, ওখানেই সমস্যা পারবে। এতদিন শুধু বিষয়টা আমরা জানতাম, মানে আমরা এটাকে সেভাবে পাত্তা দিইনি, ভেবেছি যে আচ্ছা সময়ের সাথে সাথে এক সময় গিয়ে ঠিক হয়ে যাবে, তুমি বুঝতে পারবে, কিন্তু সেরকম তো হচ্ছে না পারবে। মানে সবকিছুর তো একটা সীমা আছে, লিমিট আছে, তো তোমাকে তো বুঝতে হবে। এখন তোমার ভাইয়া বিষয়টা জেনে গেছে, মানে আমার হাজবেন্ড, সে বিষয়টা জেনেছে এবং সে একদম পছন্দ করে নি এই বিষয়টা, খুবই বিরক্ত হয়েছে। এখন এটার কি সমাধান বলো তো পারবে? একটা তো কিছু সমাধান করতে হবে। সেটাই ভাবি, এটা তো সমাধান হওয়া উচিত। এই লেগে তো আমি চিন্তা করছি ভাবি, কত কি করা যায় ভাবি, ভাবি আমি একটা বুদ্ধি বের করছি ভাবি, আমি ঝুমুরুলা জায়গা। পারভেজ, মানে তুমি যে ঝুমুরকে নিয়ে যাবে, তুমি কি একবারও জানতে চেয়েছো যে ঝুমুর তোমার সাথে যেতে চায় কিনা? ঝুমুর আমার লগে যাওয়ার লাগা দুই পা খাড়ায় খালি। না, যেতে চায় না ঝুমুর তোমার সাথে, যেতে চায় না। তুমি ভুল বুঝছো পারভেজ, তোমার বুঝতে ভুল হচ্ছে। আমি ঝুমুর সাথে কথা বলেছি, ওকে ডেকে নিয়ে আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঝুমুর আমাকে বলেছে যে সে তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার সাথে ভদ্রভাবে কথা বলে, তার মানে এই না যে সে তোমাকে পছন্দ করে, সে তোমাকে ভালোবাসে। এটা ভয় কইতেছে আপনাকে, আপনারা যে পরিমাণ চাপ পরে দেন, প্রেসারে রাখেন, এই ভয় কি কই তারবো? আমার সম্পর্কটা ভয়ের না, ওকে আমি অত্যন্ত স্নেহ করি এবং ও আমাকে খুব ভালোবাসে। আমি ওকে আলাদা করে ডেকে নিয়ে বিষয়টা জিজ্ঞেস করেছি। তাইলে মনে লজ্জা কইতাছ না? মোটামুটি বুদ্ধি খাড়াই তো আমি এই বিল্ডিং পর্যন্ত চলে আসি, আর একটু বুদ্ধি খাড়াইতেছি, খাড়া করে যুবরুল্লাহ যাবো। সাবধানে যাই। আপনি আমাকে কেন এখানে আসতে বলেছেন? হ্যাঁ বলছি, আপনি কফিটা শেষ করুন তারপর বলি। কফিটা অনেক গরম, কথা বলতে বলতে কফি ঠান্ডা হয়ে যাবে। দেখেন আমার হাতে না খুব বেশি সময় নেই। হ্যাঁ, বেসিক্যালি ছোট ভাই আমাকে নামিয়ে দিয়ে গেছে, এখন আমি কোথায় যাই, কী করি, কতক্ষণ থাকছি, এগুলো সব হিসাব নিকাশ আমাকে বাসায় দিতে হয়। কারণ আমার বাসার লোকজনের ধারণা আমি খুবই বোকা, আমি যাতে ফার্দার আর কোনো ভুল না করতে পারি সেজন্য তারা আমাকে টিকটিমেই যেন একটা মেয়ের মতো প্রোটেক্ট করে রাখে। স্যার, আপনার যে খুব তাড়াতাড়ি আপনার কথা শেষ করতে হবে, ওকে আমাকেও খুব তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ঠিক আছে, যাবে, সমস্যা নেই তো। কেন আসতে বলছেন সেটা বলেন। এমনি 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 আপনি আমাকে 17 বার ফোন করেছেন দেখা করতে। আপনাকে দেখতে খুব ইচ্ছা করছিল, খুশি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। আপনি আমার সাথে এমন করলেন কেন? আসলে সত্যি কথা বলতে আমার আপুর সাথে আমার একটা ডিস্টেন্স ছিল, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল এবং মিসকমিউনিকেশন ছিল। আমার কাছে মনে হতো যে আমার বোন আমাকে ডিপ্রাইভ করছে আমার বাবার সম্পত্তি থেকে, সেজন্য আমি চেয়েছিলাম তার কাছ থেকে কিছু টাকা আদায় করে নেওয়ার। মাঝখান দিয়ে আসলে আপনি বলি হয়ে গেছেন, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ওয়াই মি? আমার তখন দোষ ছিল না। আপনার সাথে পরিচয় হওয়ার পরে জানতে পারলাম যে আপনার ভাই খলিল সাহেব আমাদের অফিসের এমপ্লয়ি, তখন আসলে সেই বিষয়টাকে আমি একটু ক্যাপিটালাইজ করলাম। কিন্তু আমি তো বুঝতে পারিনি যে আপনি বোকার মতো আপনার ভাইয়ের কাছে ধরা খাবেন। বেসিক্যালি আমার আপনাকে পার্সোনালি ক্ষতি করার কোনো ইন্টেনশনই ছিল না। তো হঠাৎ করে আপনার কি রিয়েলাইজেশন আসলো যে আপনি আপনার বোনকে নিয়ে আমার কাছে চলে আসেন ভাবা যায়? আসলে আমরা যখন কথা বলতে বসি তখন আপুর সাথে আমার যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা আসলে দূর হয়। তখন আসলে আমি রিয়েলাইজ করি যে
হাপু যত যা করেছে সবকিছু আমার জন্য করেছে এবং আমার ভালোর জন্য করেছে। তখন আমার কাছে মনে হয়েছে আসলে আপনার যে ক্ষতিটা হয়ে গেল সেটার জন্য অ্যাটলিস্ট একটা সরি আপনি ডিজার্ভ করেন, সেজন্যই আসলে আপনাকে সরি বলো। বাই দ্য ওয়ে আপনাকে কি আমি বলেছিলাম যে আমার বোন আমার স্টেপ সিস্টার? আমার আসলে মনে নেই, আমি আপনার কথা আসলে এত সিরিয়াসলি শুনি না, আপনাকে আমি এত সিরিয়াসলি নেই না। এখন থেকে সিরিয়াসলি নেবেন, আমি কিন্তু মানুষ হিসেবে এতটা খারাপ না, দেখতে ভালো, নিজেদের ব্যবসা আছে, হাইট ভালো, এরকম একটা ছেলে আপনি কোথায় পাবেন বলুন? নিজের সম্পর্কে উচ্চ ধারণা থাকা ভালো, কিন্তু এত বেশি উচ্চ ধারণা থাকা ভালো। একবার আমার কথাটা শুনো, আমাকে একটু পরিষ্কারভাবে বলতে দাও আমি কেন সেদিন নিচে গেছিলাম। কেউ আমার কথা শুনতেছো না মা। চুপ, কি শুনবো আমি? মা আমাকে একটা মিনিট সময় দাও, আমি শুধু বলবো, তারপর তুমি আমাকে বুঝো আমি ভুল ছিলাম না। চুপ, তোর আমার পেটে জন্ম নেওয়াটাই পাপ হইছে। তোর জন্য আমার ঘর বাড়ি সাইরা আমি এখানে বইনের বাড়িতে ফকিরের মতো কইরা রইছি, একটা বেহায়ার মতো, মনে হয় যেন আমার কিচ্ছুই নাই, আমার তো সবই আছে, তোর জন্য আমি এনে পড়ে রয়েছি। তুই আমার মান সম্মানে কথা একবারও চিন্তা করিস না, তুই নিচে গেলি কা কেমনে? তোর কি একটাবারও আমার চেহারাটা বাইসা উঠে নাই যে আমার মার কাছে কি জবাব দিব, আমার মার মার মান সম্মান কই থাকবো? এখন বুঝবি না তোর আমি কি আছিলাম, সেই দিন টের পাবি যেদিন আমি থাকবো না। আমার দুলে ভাই খলিল ভাই হচ্ছে আমার দুলে ভাই, তার ওয়াইফ আমার বোন, খালা তো আপন না, দ্বিতীয় পক্ষের। দ্বিতীয় পক্ষের মানে আমার আব্বা বিধে বিয়ে করছে, তো ঝামেলাটা ওই জায়গায়। তোমারে বারবার করে কলাম এই যে বাড়িয়ালা, সে বাড়িয়ালা হচ্ছে আমার দুলে ভাই, তার ওয়াইফ হচ্ছে আমার বোন। কথা কি সবসময় আপনি এমনি কন, আস্তে কথা কই, তারা এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়ির মালিক আপনি দুলা ভাই? তা কিটা এই বাড়ির মালিক যে আপনার দ্বিতীয় পক্ষে দুলা ভাই, এর হচ্ছে জায়গা ভাড়াটিয়া, এই জায়গার মালিক হচ্ছে আমরা, আমার মামা। এ ভাগলে ভাগলে আমার কত বড় হয়েছে আমি চিনি নেই, তো তুমি কোন পক্ষে ভাগলে? আমি মালিক পক্ষ, মালিক পক্ষ। আপনি যার কাছে আইসেন হেরা এখানে ভাড়া থাকে, বুঝেন নাই? ও ও আ যাক থাকে তো, আরে তারা বাসা না তো কিছু বাসা তো আছে, তালা চাবি মেয়েরা বাইরে গেছে ওরা, পরে আসেন, যান ভাই যান, প্যারার মধ্যে আছে প্যারা দিয়ে না, যান। আচ্ছা আচ্ছা স্যার, ও স্যার আমি মেলা দূরে পেয়েছি বোঝেন না স্যার, আমি মনে হয় একটু রেস্ট নেই, আমি এখন পরে যাবো, এরা আসুক তারপরে দেয় নে, আমি তাকে কেন মারতিও? হ্যাঁ যাই স্যার, ডেকে তুমি বোঝা হালাই দিলেন ভাই, তিনতলা যাও, উঠতে যায় ছাগল মাগলে দিই।
বাসায় নেই। দারোয়ান কিন্তু এটা কইছে সত্যি, এটা কইছে মিথ্যা, এটা সত্যি কইছে সে নাই এমন মনে পড়লো, আর একটা মিথ্যে কইছে কইছে গেটে নাকি তালা দেওয়া, আইসে দিয়ে খোলা। তুমি কে? আমার চেনেন নাই? না, আমি মুজাম্মেল। কি মুজাম্মেল? কি আমি সালমা বন্ডির ভাই, আপন না খালা তো দ্বিতীয় পক্ষে। আসলে সে কি আমার আব্বা বিয়ে করছে দুইটে, এই জায়গাটাই ঝামেলা। এটা কিন্তু ওর কারো কোয়েন না, এটা পারিবারিক কথা, তো মানে পরিচয়ের স্বার্থে আপনার কলাম। আয় হায়, সেই ছোট্ট বিয়েন্দিয়ার ছোট্ট নাই, কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। এই মাশাল্লাহ কইছি কিন্তু মাশাল্লাহ করলে চোখ লাগে না, চোখ লাগাই নেই। এইখানে কোন দ্বিতীয় পক্ষ নাই। ও তাই নাকি, তাহলে তো বিয়ে না আপনি আমার, ভুল করছি। আপনার সাথে সব মিলে গেছে, একটা জিনিস মেলা নাই, আপনার পক্ষ নাই আর আমার পক্ষ দিয়ে। খিদে চলে যাবে না, একবারে ভাত খাবো এখন, এই সময় তো ভাত হয় নাই এখনো। আচ্ছা বৌমা আসুক, তার কাছে আগে শুনি তুমি তার কেমন ভাই, তারপর বৌমাই খাওয়ান দাওয়ান দিব নে। বন্ডি আসলে দেন কত আপন, তাহলে এক কাম করেন বন্ডি আসার আগ পর্যন্ত আমি শুয়ে থাকি, ডাইরেক্ট এটা খেতে দেন। ওই কি ওই জুতে টুতে পরি না, গন্ধ পায়, তারপর গাড়া বেড়াইছি, জুতে না পারলে কেমন দেখা। মা এটা খেতা দিয়েন, মা তাহলে খেতা লাগবেন না, এটা দিয়ে খেতার কাম করে দিই। সালমাবন্ডির ভাই আমি, খালাতো ভাই। ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো সেই ছোটবেলায় গ্রামে দেখেছি, কিন্তু এতদিন তো দেখা সাক্ষাৎ হয়নি, চিনবো কি করে বলো। এই তবে মা আমি কিন্তু অবাক হলাম, হ্যাঁ মোটামুটি সবার পরিবর্তন হয়েছে, ছোট্ট ছোট্ট বিয়েন কত বড় হয়ে গেছে, হ্যাঁ ওকে আমি চিনি নেই, কিন্তু মা মা আপনি কিন্তু আগের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ। না গো বাবা, এই দেখো না প্রতিদিন এত রোগ, এত মুড়ির মতো মুঠা করে করে ওষুধ খেতে হয় তিন বেলা, আর ভালো কোথায়। আচ্ছা এখন কি করবেন, এখন রোগ হলে তো প্রতি খাওয়াই লাগবে, হ্যাঁ কিন্তু ওইটা ঠিকঠাক খায়েন না, হ্যাঁ খালি কি সুস্থ থাকবেন আল্লাহর রহমতে, হ্যাঁ এটা কিন্তু অবহেলা করেন না। না অবহেলা করার জো আছে, আমি আলাদিন আমাকে রোগী জান না, যা হয় না দেখি একবার যাব, এই জন্য আমি চলে আসলাম, হ্যাঁ যে মাই মারা যেহেতু সময় পায় না, যাওয়ার পরে না তো আমিই যাই, হ্যাঁ যদিও শুধু ঘোরা উদ্দেশ্য না, আমি কিন্তু প্রার্থী। কোথায় চাকরিটা করছো?
না চাকরি তো হলো শুরু হয় নাই, তাহলে চাকরি তো দিলে ভাই দিবি আর কি, খলিল দিলে ভাই খলিল চাকরি দিবে কোত্থেকে দিবে খল, এখনো বলি নাই তবে বললি যে হবে এটা তো আমি জানি। হ্যাঁ এটাও জানি যে চাকরি পাতি তো মোটামুটি দুই চার মাস সময় লাগতে পারে, তাতে লাগুক আমার কোনো সমস্যা নেই, আমি যেহেতু আছি আত্মীয় স্বজনের রানে আপনার গ্যারানে উঠছি, তো দুই চার মাস যায় যাক, তো চাকরিটা আমার লাগবে আর কি। কি ঠিক আছে কি করা যাবে দেখো চেষ্টা করো। তাছাড়া মনে করেন সময় তো বিষয় না, বিষয়টা হচ্ছে আমি গ্রামের মেলা মানুষের কাছে কয়ে আইছি যে চাকরি করবে যাচ্ছি, চাকরিটা না করলে আর আমার মান সম্মানের ব্যাপার। তা মামিমা আর কিছু বলবে না? মামিমা আমি আসার পরে শুনলাম যে আপনি ঘুমাচ্ছেন, তো আমি আর আপনার বিরক্ত করিনি, তো পরে আবার শুনলাম যে আপনি উঠছেন, তা আপনার সাথে না দেখা করে দেখাটা করলাম। তা মামিমা আপনি কি ঘুমাবেন নাকি? এখন না নামাজ পড়ব না, নামাজের সময় হয়ে গেছে। ও হ্যাঁ তাহলে নামাজ কালাম পড়ে নেন। আর মামিমা আমি একটা নিয়ত করছি, নিয়তটা হচ্ছে যে আমি যেদিন থেকে চাকরি পাবো, হ্যাঁ যোগ দেবো চাকরির ওই প্রথম মাসের বেতন থেকে শুরু করে, হ্যাঁ আমি এখানে যতদিন আছি আমি আপনার পান সুপারির দায়িত্ব নিলাম। বাবা আমি পান সুপারি খাই না, তাছাড়া আবার যা যা দরকার হয় সব তো খুলে নিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমিও তো ছেলের মতো ওই পান সুপারির যে টাকাটা, হ্যাঁ আমার নিয়ত নিয়তের জায়গায় থাকলো, ওই পানের টাকাটা আপনি যা খুশি করেন, মই এডি ফাইনাল আর কোনো কথা কই না। আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আস আচ্ছা। না আজকে না আসি, কাজ আছে তো আরেকদিন আসবো। স্যার কি ব্যাপার পারভেজ, কি অবস্থা আপনার, কেমন আছেন? ওই দিন আটকাইলেন আটকা গেলেন, আমার তো কোনো খোঁজ খবর লইলেন না আপনি, এর থেকে তো আমার গ্রামেই ভালো, গ্রামে দেখছেন আমার দেখে তো গাড়ি ঘোড়াতে ঘুরাইছেন, ঢাকাতে আসা তো আপনি আমার চিনেনই না স্যার, আপনি কাপড় লাগাইছেন। তুমি কি করো এখানে, কি করো? আমি তো পুরো এই বিল্ডিং এর দারোয়ানে চাকরি লয়ে লিছি না। তোমার মামা কি এর মামা পাতাই না মামা, বুঝলাম না তোমার আবার এখানে কি কেস, ঝুমুরের কেস? আপনার খবর কি ভাই, এই যে আপনারা দেখছে আর ভালো লাগতেছে আমার, একটা সাহস পেলাম মনের। ঠিক আছে সমস্যা নাই, দেখা হবে ভাই, আমার কোনো যাই জামাল হলে কিন্তু আপনি কিন্তু সমাধান করে দিবেন ভাই, বুঝলেন নাই? সরি স্যার স্যার দেবো দেবো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে না, হ্যাঁ ছাড়ো যাই আমি। ও আপনি উপরে আসতে ভালো লাগে না, আরেকদিন আসুন আরেকদিন আসুন, যান না উপরে যান না, সমস্যা কি যান পারবেন সরো একটু সরো যাইতে দাও ভাই, দেখা হইব তাহলে নাকি ভাই, কোনো কামে এসেছিলেন নাকি? ঠিক আছে পারবেন পরে দেখো পরে কথা হবে, ঠিক আছে থাকো ভাই, যে আপনি আইসেন একটু সাহস পাইছি আমার, বুঝলেন নাই? ঠিক আছে কোনো ঝামেলা টামেলা হলে কিন্তু ভাই আপনাকে কমু আমি, সমস্যা নাই আপনি। ওকে Thank you.
গেট খুললে আমার ফরফর করে চলে আসলেন। আপনি কে? আপনার পরিচয় কি? আপনি এখানে কি করছেন? আমি কি করতেছি মানে? আমি কি করতেছি এটা তো প্রশ্ন না, প্রশ্ন হলো আপনি কে ঢুকলেন? আপনি কে, পরিচয় দেন। এইটা আমার বাসা, আপনি আমার বাসায় কি করেন? ও কি, তাই নাকি আপনার বাসা? তাই তো, তাই তো আর কথা। ওরে বাবা, তাই তো, সেই ছোট্ট বিয়ে নামার এত পিছিয়ে নাই, কেউ পিছিয়ে নাই, সবাই বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ করলে কিন্তু চোখ লাগে না। আপনি কে? আমি মুজাম্মেল। মুজাম্মেল কে? আরে আমি সালমা বন্ডির ভাই, আপন না খালা তো দ্বিতীয় পক্ষে। এখানে কি করছেন? আমি আসলে পক্ষ বিপক্ষ মনে মাথায় ঢোকে নাই না। আসলে হয়েছে কি, আমার আব্বা বিয়ে করছে দুটিয়া, ঝামেলাটা ওই জায়গা, আমাদের ভিতরে সব ঠিকঠাক আছে, ঝামেলা হেরা করছে। আপনি এখানে কি করছেন? আমি আইসি হলো চাকরি বাকরি নিবেন। এই ভাষায় কি আপনার? আরে লাভ কি, সজন থাকলে আসবো না। তোর বিয়াই বিয়াই মানে কি? ওই যে সালমা বৌমার খালাতো ভাই, আপন না দ্বিতীয় পক্ষ, মানে ওনার বাপের দুই বিয়া। তোমার ভাই কি বলেন? আমার তো কোনো ভাই নেই। হাপন না খালা তো ভাই, দ্বিতীয় পক্ষ, বাবা দুইটা বিয়ে করছে। কে? ও সে নাম বললে গেছি না, এই যে বৌমার খালাতো ভাই দ্বিতীয় পক্ষ, এই যে তোমার বই আসছে। বাতরি মাই, হ্যাঁ বইটি আইছি, আমি আইছি মেলাক্ষণ আগে, গো আসিলাম। কোথায় গেছিলি? একটু শপিং এ গিয়েছিলাম। হ্যাঁ কোন জায়গা? কেনাকাটা করতে। ও কেনাকাটা শেষ? হ্যাঁ। যাক আইছি, ভালো হয়েছে। দুলেবি কোনে? সে তো অফিসে। তুমি হঠাৎ কি মনে করে, আর বাসার ঠিকানা পেলে কোথায়, কিভাবে? কি গোস, আব্বার কাছে তো ঠিকানা নিছি, আর ঢাকা মনে করে চিনে চিনে চলে আসি, ওই এক একজনের কাছে এক একটা জিজ্ঞেস করছি, হয়ে গেছে। ও খালু ভালো আছেন? আছে, সবাই ভালো আছে, আমি ভালো ছিলাম না তাই চলে আসি। কেন, কি কি হয়েছে তোমার? আমার কিন্তু আমার শারীরিক কোনো সমস্যা নেই বন্ডি, টেনশন করো না। মানে আমার হয়েছে কি, আমার মানসিক সমস্যা। মানসিক? কবে? মানসিক মানে আবার পাগল ঠাগল ভাবিস না কিন্তু। আমার হয়েছে কি, ওই এই বয়সে সওয়াল একটা চাকরি বাকরি নাই, গ্রামের সব পোলাপানি চাকরি বাকরি তো করছেই, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, আর আমার চাকরি হয় নাই, চাকরি না হলে বিয়ে করবো কেউ করে। তাই এখন চিন্তা করছি যে আমার যেহেতু দুলে ভাই আছে, বন্ডি আছে, ঢাকা যাই চাকরি একটা নিয়ে, তারপরে মনে কর যে। হ্যাঁ চাকরির তো আসলে এখন মানে যে দিনকাল পড়েছে, চাকরির বাজার খুব খারাপ, চাকরি তো বললেই হয়ে যায় এরকম না আসলে অবস্থাটা। বন্ডি আমি জানি চাকরি নিতে সময় লাগে, 4-5 মাস লাগবে পারে, তাতে কোনো সমস্যা নেই, আমি আছি। এর বেশি সময় যদি লাগে তাও কোনো সমস্যা নেই, আমি আছি। হ্যাঁ মানে 4-5 মাস কেন, তার চেয়েও বেশি লাগতে পারে, কারণ এখন চাকরির মানে চাকরি পাওয়া যায় না বললেই চলে। তো এতদিন কোথায় থাকবে তুমি? এতদিন তো থাকার ব্যবস্থা আছে। কোনো সমস্যা নাই বন্ডি, আমি তোমার কাছে আছি, হ্যাঁ যতদিন লাগে লাগুক। মানে তুমি আমার এখানে থাকবে? হ্যাঁ, তার আমি আমি আর কোন জায়গা যাবো? আমি আমার কথা হলো যে আমি আপন মানুষের কাছে যা 2 দিন বেশি থাকবো, ওই পরের কাছে যা কি কথা শুনবো, আমি তুই তো জানিস আমি কথাবার্তা শোনার ভিতরে আমি নাই। কিন্তু 4-5 মাস তো এখানে থাকার মতো কোনো ব্যবস্থা নেই,
কি গেছে যে আমি এনেছিলাম না এনে খুব সুন্দর আরামদায়ক শোয়ার সাথে সাথে ঘুমা গেছি খুবই আরামদায়ক আমি এনে থাকতে পারবো কোনো সমস্যা নাই আমার দুলে ভাইকো সে তো অফিসে ও আসবি কখন আসবে কাজ শেষ করে সন্ধ্যায় ফিরবে কোনো সমস্যা নাই দুলে ভাই আসুক হ্যাঁ কাজ কাম সারি আসুক আর মজার বিষয় কি জানিস বাগনি ওই দিন কোলে নিলাম ইটুটুক আইসে দিয়ে ও মরা গেছে হ্যাঁ বড় হয়ে গেছে বসো না বসো না বসবো না এতক্ষণ শুয়েছিলাম ওরে তিন চার ঘুম দিয়ে দিছি কিছু খেয়েছো নাস্তা না না মাও আছে না মাই খুব ভালো মানুষ সে আমার কইছে যে চাটা খাও আমি তো জানি চাটা খাওয়ার অভ্যেস নাই গ্রামের মানুষ চা খালি আবার ভাতের পিঠে চলে যাবে না দেয় আমি আর চাটা খাই নি তারই ভাত খাবো হ্যাঁ তুই আইসিস তাহলে একসাথে ভাত খাই যা আচ্ছা ঠিক আছে তুমি মানে এত দূর থেকে এসেছো আগে একটু হাত মুখ ধোও ফ্রেশ ট্রেশ হও বসো তারপর আমি একটু ঠান্ডা মাথায় তোমার সাথে কথা বলছি আচ্ছা সমস্যা নেই ই আছে নাকি দাঁত মাজার যে পাউডার আছে নাকি আচ্ছা বাথরুমে মানে টুথপেস্ট আছে আচ্ছা আচ্ছা আমি নিয়ে নেব মাই মাই দেখলেন আমার বন্ডি আসার পরে কয় কি জানেন যে তুই এতদিন আসিস নাকি হ্যাঁ আমি তোর বুঝে বেরিয়ে পারলাম না যে গ্রামের টিকি এত ঘন ঘন আসা যায় নাকি খুব খুশি হয়েছে আল্লাহ রহমতে থাকবো হ্যাঁ আর চাকরি বাকরি হলে তো মনে করেন আপনাকে মনে করেন আসা যাওয়ার একটা জায়গা হবে হ্যাঁ সুদিন কয়দিন মাই আইসি তো চাকরির জন্যই আর মনে করেন চাকরি বাকরি তোর মুহির কথা না যে কয়দিন লাগে মোটামুটি চার পাঁচ মাস আসি চার পাঁচ মাস হ্যাঁ আরো বেশি সময় লাগলে তা লাগবে কি করবো বুঝছি খবর আছে তুমি এহেনে চাকরি বাকরি না কই যা আমগো গ্রামে চলো আমগো গ্রামে কত কাম কাজ আছে মাও গ্রামে কোনো ব্যবসা ব্যবসা নাই গ্রামে কিচ্ছু নাই মাছের ব্যবসা ছাড়া কোনো ব্যবসা নাই মাও কোনো ব্যবসা নাই মাছের ওই 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 ব্যবসা করব বুঝছি দোকান কি আছে আর ভাত হয় নাই আচ্ছা তাহলে এখন খাবো না তাহলে সবাই মিলে খাবো একসাথে আচ্ছা আরেকটা ঘুম দাও আচ্ছা আমি কিন্তু রাধা ভাড়া করবো জানি তাহলে আমি কি আপনার সহযোগিতা পাবো নাকি না 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 লাগবো না আমি একলাই পাবো এক লাখ দেরি হইতেছে না না দেরি হবো না কিছু খাওয়া দিতেছি আমাদের অনেকের বাসায় গরিব অসহায় লোকজন ও আত্মীয় স্বজনরা নানা রকম কাজকর্ম করে থাকে আমাদের অনেকের বাসায় গরিব এইটা তো তুমি এমনি পারবে আমি তো লাগে তুমি একবার পড়ো তাহলে আমার রিভাইস হয়ে যাবে তারপরে আমি ঠিকই তোমার পড়াবে মানে কাজকর্ম করে থাকে ধরো যে বুয়া হ্যাঁ ধরো যে বুয়ারা যে কাজকর্ম করে ওরা তো গরিব তারপরে ছোট ছোট বিভিন্ন বয়সের গরিব আবার বুয়া করে ছোট ছোট বাচ্চা খায় কি বেন খায় না
চাকরির জন্য এসেছো, তো চাকরির বিষয়টা হয়েছে কি আসলে এখন ওই চারদিকে মানে মানুষের ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় যে অবস্থা তাতে করে ওই চাকরির বাজারটা একটু কঠিন, হুট করে বললাম আর হয়ে গেল সেরকম না, চাকরি হতে তো সময় লাগে। আমি বুঝেছি তুমি তোমার দুলাভাইকে বলতে চাচ্ছ, তো তুমি বলো আমিও বলবো তোমার দুলাভাই। আমি আশা করি যে রাখবি সে। হ্যাঁ রাখবে, সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করবে সেটা আমার বিশ্বাস। এখন যে জিনিসটা হয়েছে ধরো চাকরি হতে তিন মাস লাগে না চার মাস লাগে না কয় মাস লাগে সেটা তো কোনো ঠিক না বন্ডি, আমি তো আমার টাইম কয়ে দিছি, আমার যতদিন লাগে আমার কোনো সমস্যা নাই। তুমি তো আমার কথাটা শোনো, তো বিষয় যেটা হচ্ছে কি যে ওই হবে কিন্তু কবে হবে কতদিন লাগবে সেটা যেহেতু বোঝা যাচ্ছে না, তো অতদিন পর্যন্ত তোমার ঢাকায় থাকার ব্যবস্থা মানে আমি আসলে তোমাকে একটু খোলাখুলি বলি যে তোমার ওই অনির্দিষ্টকালের জন্য তিন মাস লাগবে চাকরিটা ছয় মাস লাগবে, ওই তিন মাস ছয় মাস আমার বাসায় থাকা আসলে সম্ভব না। সম্ভব না কেন আমি তোমাকে সেটা বলছি, এমন যদি হতো যে শুধু আমি তোমার দুলাভাই আর তুলি মানে আমরা তিনজন থাকতাম তাহলে একটা কথা ছিল, আমি তোমার থাকার জন্য একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এখানে আমি তো আসলে থাকি আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ একটা যৌথ ফ্যামিলি, আমার শাশুড়ি আছে, আমার দেবর আছে, ননদ আছে, সবাই মিলে দিলে। হ্যাঁ আমার খালা শাশুড়ি এসেছেন গ্রামে গেলে, তো সব সবাই একসাথে থাকি, তো এখানে আসলে আমি তোমার থাকার জন্য আলাদা করে ওখানে ব্যবস্থা আমি করতে পারবো। এমন সমস্যাটা কি মানে চায় না কিটা মানে একটু কুটনা টাইপের কিটা